নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে ততই ঝড় তুলেছে শাসক দল বিজেপি। বিজেপি সরকারের প্রত্যাবর্তনের লক্ষ্যে বিরোধীর 1 ইঞ্চির জায়গাও ছাড়তে নারাজ শাসক দল। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ন্যায় পটুয়ালী বিধানসভা কেন্দ্র এলাকায় একের পর এক প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল। অন্যান্য দিনের মতোই শুক্রবারও এই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে বের হন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকার কর্পোরেটর রত্না দত্তকে সঙ্গে নিয়ে এদিন বাড়ি বাড়ি প্রচারে যান তিনি। রাজ্যে উন্নয়ন এবং অগ্রগতি ধারাকে অব্যাহত রাখার জন্য বিজেপিকে ভোট দানের আবেদন জানান মেয়র দীপক মজুমদার। চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্নদত্ত মহাদেবকে নিয়ে আমরা বেরিয়েছি, এখানে কার্যকর্তারা বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকার 5 বছরে কী কী কাজ করেছেন এই রাজ্যে এবং এই শহরে, বিশেষ করে এই বটতলী বিধানসভা কেন্দ্রে কী কী কাজ হয়েছে 5 বছরে সেটা তুলে ধরা জনগণের কাছে, ভোটারদের কাছে এবং আমাদের যিনি প্রার্থী হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার সমর্থনে পদ্মপুল তিনি ভোট দেওয়ার আবেদন করে না বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। ব্যাপক সারা উপলক্ষিত হচ্ছে, সকলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন এবং ওনার উপরে খুব বিশ্বাস আছে, আস্তে আস্তে। আর আমার খুব ভালো লেগেছে, আমি আগরতলা মেয়র হিসেবে আমি যেই বাড়িতে আছি আমার কর্পোরেটর যে ভালো কাজ করেছেন এবং দীর্ঘ 25 বছর যে ড্রেন বা রাস্তা হয়নি এই এলাকায় সেগুলি করে দিয়েছে, এই কারণে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছেন। আমাদের আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের জনগণও বর্তমান সরকারের কাজকর্ম নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। অনেকে ভাতাও দেওয়া হয়েছে, আমরা খুব খুশি এই রাস্তা ইয়ে করাতে এবং টাইলস বসানো। আমি তো ভাবতে পারছি না যে আমরা টাইলসের উপর দেওয়া হাঁটব, সেটাই কথা। এক বছরের পৌরসভার মধ্যে হ্যাঁ কতদিন ধরে খারাপ আছে রাস্তাটা? এটা অনেক বছর ধরেই মন্দিরটা অনেক ভাঙাচোরা ছিল, মন্দিরটা ভাঙা ছিল, মন্দিরটা রিপেয়ার করতেছে এবং টাইলস বসেছে, অনেক বছর পরে টাইলস বসলো মন্দিরে। এটা নিয়ে সবাই আমরা খুব খুশি। ঠিক আছে, আমাদের সরকার থাকতে বিয়ের রিপোর্ট আর এ নিউজ।